আসসালামু আলাইকুম, আমি সুহাইব আল মাসুদ, কবি নজরুল সরকারি কলেজের অনার্সের একনিষ্ঠ ছাত্র ছিলাম। আমি সত্যিকার অর্থে নিজেকে অনেক সৌভাগ্যবান, গর্বিত এবং ধন্য মনে করতেছি এই জন্য যে আজকে আপনাদেরকে আমি এমন একজনের সম্পর্কে বলবো, তিনি হচ্ছেন সবার প্রিয় এবং আমার প্রিয় শঙ্কর মজুমদার স্যার, যার সম্পর্কে আজকে না বললেই নয়। তো অনার্সে যখন আমরা ভর্তি হই তখন আমাদের পড়াশোনার সম্পর্কে আমরা অনেক না দ্বিধাদ্বন্দ্ব ছিলাম, কীভাবে পড়বো বা কীভাবে আমাদের পড়াটা এগিয়ে নিব। তো আমরা ডিআইটি মার্কেটে শঙ্কর মজুমদার স্যারের সন্ধানে এখানে আসছি। আসার পর অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, এই চারটা ইয়ার স্যারের কাছে একটা না পড়েছি এবং প্রত্যেকটা ইয়ারে আমাদের ফার্স্ট ক্লাসার্স। তো স্যারের পড়ানোর কলা কৌশল, স্যারের দক্ষতা, স্যারের বোঝানোর দক্ষতা, গাইডলাইন এবং অঙ্ক, প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক শুরুর আগে যে বেসিক ধারণা, যেগুলা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের চাহিদা, তো উনি এত চমৎকারভাবে এইগুলার সম্পর্কে বুঝাইছেন এবং গাইডলাইন দিছে, যেগুলো আমাদের পড়ালেখা করতে অনেক বেশি সাহায্য এবং উপকারী হয়েছে, যার অবদানের কারণে এবং টিচার শঙ্কর মজুমদার স্যারের পরিশ্রমের কারণে আমাদের ফার্স্ট ক্লাসার্স। তো আমি এই জন্য আমাদের অনার্স, আমি সহ এবং আমার অন্যান্য যে ব্যাচমেট ছিল প্রত্যেকেই সিজিপিএ ফার্স্ট ক্লাসার্স। না, আমি সবাইকে যারা নতুন ভর্তি হবে অনার্সে এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে, আমার পক্ষ থেকে তাদের জন্য একটাই বার্তা থাকবে, যারা পড়ালেখা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে, ভালো স্টুডেন্ট কিন্তু পড়াশোনা ঠিক মতো করতে পারতেছে না, কিন্তু তারা পড়তে চায়, পরিবেশের কারণে পড়তে পারতেছে না, তাদের কাছে আমার বার্তা থাকবে, আপনারা ডিআইটি মার্কেটে শঙ্কর মজুমদার স্যারের কাছে আসুন, এসে যোগাযোগ করুন। এই অনার্সের রেজাল্ট যে কতটা ইফেক্টিভ এটা আপনারা পরবর্তীতে হারে হারে টের পাবেন। না, আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই শঙ্কর মজুমদার স্যারকে আমাকে এমন একটি জায়গায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি পঙ্কজ পাল, কবি নজরুল সরকারি কলেজের একজন ছাত্র ছিলাম, সদ্য অনার্স পাশ করেছি সিজিপিএ ফার্স্ট ক্লাস নিয়ে। আমি এখানে স্যারের সম্বন্ধে বা স্যারের নৈপুণ্যতা, দক্ষতা এবং সক্ষমতা সম্বন্ধে কিছু বলার জন্য এসেছি। আমাদের শঙ্কর মজুমদার স্যার খুবই ভালো একজন মানুষ, তিনি অত্যন্ত দক্ষতা নৈপুণ্যতার সাথে আমাদের কোর্সগুলো সম্পন্ন করিয়েছেন। প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুর আগে তার যে বেসিক আছে সেই বেসিকগুলো আমাদের ভালোভাবে বুঝিয়েছেন, যার ফলে আমরা অনুপ্রাণিত হয়ে সেই অধ্যায়টা করার জন্য যেই আগ্রহটা পেয়েছি তা বলে প্রকাশ করা যাবে না। প্রত্যেকটা অধ্যায় শুরুর আগে সুন্দর বেসিক, কোন অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো মিডিয়াম ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো লেস ইম্পর্টেন্ট, সেই তিনটা ক্যাটাগরিতে ভাগ করে আমাদের অঙ্ক করিয়েছেন। এবং অঙ্ক যে ফ্রিকুয়েন্টলি ফ্লুয়েন্টলি করা যায় আমরা একমাত্র এখানে এসে বুঝেছি। আমরা যখন ক্লাস 19 অঙ্ক করতাম, হ্যাঁ, তখন তো একদম ফ্লুয়েন্টলি অঙ্ক করতাম, সেই জিনিসটা আমরা অনার্সের ফার্স্ট ইয়ারে এসে হারিয়ে ফেলছিলাম। তখন আমরা সেটাকে খুঁজে পাওয়ার অনেক চেষ্টা করি, এক পর্যায়ে খুঁজতে আমরা শঙ্কর স্যারকে পেয়ে যাই এবং সেখানে এসে আবার সেই হারানো মানে আমাদের গৌরবটা খুঁজে পাই যে আমরা ফ্রিকুয়েন্টলি অঙ্ক করবো, একটা অঙ্ক ধরলে যাতে বারে বারে দেখা না লাগে, সুন্দরভাবে করা যায়, সেইভাবে অঙ্ক করার জন্য আমরা একটা গাইডলাইন পাই এবং সেই গাইডলাইন, সেই কৃতিত্ব সম্পূর্ণই শঙ্কর মজুমদার স্যারের। আমাদের যেই সহপাঠীরা আছে, আমাদের যে ব্যাচমেটরা আছে, তারা সবাই ভালো রেজাল্ট করেছে। আশা করি যারা নতুন আছে, যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে কোথায় পড়বেন, কী করবেন, এখনও ডিসিশন নিতে পারতেছেন না, তাদের আমি বলতে পারি আপনারা নিঃসংকোচে শঙ্কর স্যারের কাছে আসতে পারেন এবং আপনারা আপনাদের রেজাল্ট ভালো করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করতেছি। এই স্যার খুবই ভালো এবং সে খুবই দক্ষতা এবং নৈপুণ্যতার সাথে আপনাকে গাইডলাইন দেবে, আপনি কীভাবে ভালো করবেন, কীভাবে করলে আপনি পরীক্ষা ভালো মার্কস ক্যারি করতে পারবেন, সব ক্ষেত্রেই আপনি ভালো করতে পারবেন। স্যার কিন্তু মানে অনলাইনেও ওনার একটা পড়ানোর সিস্টেম আছে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম, ইমেইল, ওনার মানে এভরিথিং, ওনার ডিটেলস দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর উনি এই আমাদের এই ম্যাথের পাশাপাশি আরও যে আমাদের ম্যাথ রিলেটেড কোর্সগুলো আছে, লাইক সিএসসি, ট্রিপলই, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইত্যাদির যে ম্যাথগুলো আছে, ম্যাথ কোর্সগুলো লাইক ক্যালকুলাস, তারপরে আপনার আরও যেই ম্যাথগুলো আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই সব ধরনের ক্যালকুলাস, মেকানিক্স, সেই সবগুলা কোর্স উনি কমপ্লিট করিয়ে থাকেন।
থ্রু অনলাইন অফলাইন আপনি যেইভাবে খুশি আপনি সেইভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করে করতে পারেন। এছাড়াও আমাদের যেই মানে কমার্সের যে সাবজেক্টগুলো আছে ওখানে একটা আমাদের ম্যাথ আছে যে বিজনেস ম্যাথমেটিক্স যেটাকে বলে, সেই সেই কোর্সটা উনি করিয়ে থাকেন। আশা করি আপনারা আসলে উপকৃত হবেন, আপনাদের মানে পড়ার যেই পরিশ্রম বা আপনাদের যেই খরচটা সেটা বৃথা যাবে না আমি এতটুকু এনশিওর করতে পারতেছি। আর আপনারা সবাই বড়, কেউ ছোট না, কারণ এখানে আমাদের সেই মা বাবা বলবে না যে পড়ো পড়ো, পড়াশোনাটা করতে হবে সম্পূর্ণ আপনার যোগ্যতায়, আপনার নিজের চেষ্টায়। যদি আপনি ভালো করতে চান, আপনি যদি নিজেকে ভালো একজন মানুষ হিসেবে দাবি করতে চান, অবশ্যই আপনার একটা ভালো রেজাল্ট খুবই জরুরি। আর সেটা সেটা মানে স্যার আপনাকে পরীক্ষা খাতা লিখে দেবে না, সে আপনাকে গাইডলাইন দেবে, সেই গাইডলাইন অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, এই এই প্রত্যাশা আমি ব্যক্ত করতেছি, আশা করি আপনারা ভালো করবেন। আমি পঙ্কজ পাল, বর্তমানে কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনার ঢাকা সাউথে একটা জব করতেছি। এই তো, ঠিক আছে, আপনারা সবাই আসবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য নিজেকে ধন্য মনে করছি। আমি মোহাম্মদ আরিফ, কবি নজরুল কলেজের 2016-17 সেশনের ছাত্র। আমি প্রথম বর্ষ থেকেই স্যারের শঙ্কর স্যারের কাছে অধ্যয়ন করছি এবং প্রত্যেক ইয়ারেই আমার আলাদা আলাদাভাবে ফার্স্ট ক্লাস ছিল। কিছুদিন আগে আমাদের ফোর্থ ইয়ারের রেজাল্ট বের হয়েছে এবং সেখানে আমার জিপিএ ছিল 3.38 এবং আমার সিজিপিএ দ্বারা 3.19। আমার এই রেজাল্টের পিছনে স্যারের অক্লান্ত পরিশ্রম ছিল এবং সহযোগিতা ছিল। স্যার আমাদের প্রত্যেকটি অঙ্ক হাতে কলমে বুঝিয়ে করেছেন, এতে আমরা উপকৃত হই। আপনারা যারা অনার্সে বিভিন্ন বর্ষে অধ্যয়ন করছেন কিংবা ভবিষ্যতে ম্যাথ নিয়ে অনার্স করবেন ভাবছেন, আমি আশা করব তারা স্যারের শরণাপন্ন হবেন এবং ভালো একটি রেজাল্ট নিয়ে ফিরবেন। স্যারের পড়ানো খুবই ভালো, কারণ আমাদের প্রত্যেকের রেজাল্টই ফার্স্ট ক্লাস ছিল। আমরা আশা করব আপনারা স্যারের কাছে আসবেন এবং স্যারের কাছে পড়বেন। স্যার ডিআইটি মার্কেটে পড়িয়ে থাকেন এবং স্যারের নাম্বার আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এবং যোগাযোগ করে আমি আশা করব স্যারের কাছে আসবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।